সংগঠিত করবেন। দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে আর একটা কথা মনে রাখবেন, যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে, আসল সত্যি জানবার জন্য নয়। আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব, দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি, সাধারণ মানুষ কি বলছে যেটা সত্য, সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। আজকাল মনে রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয়, সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে। কোনো ঘটনাই ঘটেনি অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কামানোর জন্য রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যারা পলিটিক্যাল পার্টি স্পন্সর বিজেপি এবং সিপিএম। এবং বিশেষ করে তারা কি করছে, টোটাল ঘটনা নিয়ে এআইটা কি, এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা মনে রাখবেন এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এই যুগটা অন্য যুগ, এটা কলিযুগ মনে রাখবেন। কতকগুলো নেতা, কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে, যারা স্বাধীনতা আন্দোলনেও ছিল না, যারা দেশের ভালো মন্দে নেই, যারা যখন উন্নাওতে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন বিলকিস বানুর ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন উন্নাওতে ঘটনা ঘটে, হাতরাসে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন অ্যাথলেট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না, এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক, মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখন তারা চোখে দেখে না, রাস্তায় নামে না, একটা কথা বলে না। আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, ঘটনা ঘটেছে, মর্মান ঘটনা ঘটেছে, এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি, দোষীদের শাস্তি হোক, এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা সরকার ফাঁসির পক্ষে, আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল, আমি গিয়েছি ওদের বাড়ি কবে, সোমবার, ঘটনা ঘটেছে কবে, শুক্রবার, আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা, আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ট্রাইবেল ডে, আমি ওটা করে রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনার কাছে মেসেজ পেলাম সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে, আমাকে তার বাবা মা আমাকে কথা বলিয়ে দিল, বাবা মাকে দিলাম ঘটনা করি এবং এই ঘটনা ফাঁসির ব্যাপারে যাতে কলকাতা পুলিশ তাই করবে, রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে,
একটি মেয়ে মারা গেছে। সোমবার তাদের বাড়ি নিশ্চয়ই কাজ ছিল, সেই জন্য আমি ছেলেটাকে ডিস্টার্ব করি। এই রবিবার কাজ ছিল, রবি তিন দিনে আমি সোমবার বাড়িতে কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার কাজে যে তদন্ত হয়েছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না, কে ধোষা হয়েছে তার নাম বলতে পারে না, মৃতদেহ দেখাতে পারে না। তাই তারা যত ছাত্রীরা বলেছে আর্জি করেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে তার আন্ডারে পোস্টমর্টম হবে, কলকাতা পুলিশ তাই করেছে। কলকাতা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে